সমস্ত জ্ঞানের আধার আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো অনুরূপভাবে প্রত্যেকটা দিনে একটা মর্তবা আছে, প্রত্যেকটি মাসের একটা করে মর্তবা আছে। যদি আমরা আলোচনা করি, যেমন ইয়ামুল জুমা ওয়াহিয়া সাইয়েদুল ইয়াম, জুমার দিনকে বলা হয়েছে সমস্ত দিনের সর্দার। অন্যান্য দিনে ফজিলত আছে, কিন্তু জুমার দিনে ফজিলতটা একটু বেশি। যেমন আল্লাহ রাসূল বলেছেন, ইফতাহু আবাবুল জান্নাক ইয়ামুল ইসনাইনি ওয়া ইয়ামুল খামিস ইয়াগফির লিকুল্লি আবদুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন প্রত্যেক ইয়ামুল ইসনাইনি ওয়া ইয়ামুল খামিস, আল্লাহ তাআলা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা বেহেস্তের দরজা খুলে দেন। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, ইফতাহু আবাবুল জান্নাহ কুল্লা ইয়ামিন ইসনাইন ওয়া ইয়ামুল খামিস, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা বেহেস্তের দরজাগুলো খুলে দেন। ইয়াগফির লিকুল্লি আবদুন, এবং প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র ইল্লা কানাত রাজুলান, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি কি করে আহনা ও আখি, যে ব্যক্তি তার ভাইয়ের সঙ্গে শত্রুতা করে, আল্লাহ ইস্তুকি বিল্লাহ সাইয়া, এবং যে ব্যক্তি শিরক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করে, এই ব্যক্তিকে এবং যে ব্যক্তি তার ভাইকে ঘৃণা করে, হিংসা করে, ভাই ভালো খাওয়া দেখে হিংসা, ভালো পড়া দেখে হিংসা, অথবা যে কোনো কারণে হোক হিংসা করে, এই দুইটা লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। একটা হলো লা ইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা, যে শিরক করে আল্লাহর সঙ্গে, আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে শিরক করে, আর যে ব্যক্তি তার ভাইকে হিংসা করে। এই দুই ভাই বাদ দিয়ে বৃহস্পতিবার এবং সোমবারে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন এবং সকল মুসলমানকে মাফ করে দেন। তাহলে যদি আমরা বলি, তাহলে দেখেন ইয়ামুল ইসনাইন ও ইয়ামুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবার দিনের মর্যাদা কি কম? কি বলেন, কম? কম নয়। আর বৃহস্পতিবার দিবাগত রাত্রিকেই বলা হয় ইয়ামুল কি জুমারাত, জুমারাত। তো আরবিতে গণনায় রাত আগে আসে, দিন আসে পরে। আমরা আগামীকালকে রোজা করব, আমরা ওই রোজার তারাবি আমরা আজকে রাতে করব না, এটা তো পড়ি আমরা আগে, আগের দিন রাতে পড়ি। এটা মাগরিবের পরেই রাত অন্য দিন শুরু হয়ে যায়, আর গ্রিনিস মান অনুযায়ী এরা বলে যে রাত 12টার পরে, আসলে তা নয়, কিন্তু সূর্য ডোবার পরেই আগেকার দিনটা চলে আসে, ওই রাতটাকে আগেকার রাত ধরা হয়, ওই দিনগত রাতকে আবার পরের রাত ধরা হবে। যদি কেউ জুমার রাত মনে করে যে জুমার দিন গত রাত, না, এটা শনিবার রাত, শনিচার কি রাত, শনিচার ইতোয়ার পীর মঙ্গল বুধ জুমার রাত জুমা, মঙ্গল শুক্রবার রাত যায় যে দিনটা হয়, শনিচারকে রাত, শনিবার দিন রাত হয়ে গেল এটা। আর জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয়। ভাইয়ের আমার, প্রত্যেকটি দিনের এবং রাতের, প্রত্যেকটি মাসের একটা করে মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদি। এগুলো কেন দিয়েছেন? এগুলো দেওয়ার কারণটা হলো যে এই দিনগুলোর থেকে, বিশেষ দিনগুলোর থেকে, বিশেষ রাতগুলোর থেকে আল্লাহর বান্দা ফয়দা হাসিল করুক, সুবহানাল্লাহ, ফয়দা হাসিল করুক। কারণ আল্লাহ তাআলা চান না যে আমি নিজ হাতে বান্দাকে তৈরি করে আমি আবার জাহান্নামে ফেলে দিই। আল্লাহ চান ইয় খাফাফু আনহুল আজাব, আল্লাহ চান যে তোমাদের আজাবটা একটু কম হোক, খাফাফাই খাফিফ হতে পারে, তাফিল তো না, যে কম হোক একটু, আজাবটা হালকা হোক, এটা হালকা করতে আল্লাহ তাআলা চান, সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু, কত রহমওয়ালা, কত করমওয়ালা,